ফুটবল বিশ্বকাপ 2022-এর প্রথম ম্যাচ, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে কাতার বনাম ইকুয়েডর, যেখানে এই ম্যাচে কে জিতবে আজ আমরা এই ভিডিও আলোচনা করবো। এই হচ্ছে ম্যাচ রিভিউ যেভাবে লাইভ দেখতে পাবেন। প্রথমে বলা যাক এই ম্যাচটি কখন হতে চলেছে, যেখানে কাতার বনাম ইকুয়েডর এই ম্যাচটি কিন্তু গ্রুপ এর ম্যাচ, এবং এই ম্যাচটি আজ রাত 10টা থেকে হবে বাংলাদেশের সময় অনুসারে এবং ভারতীয় সময় অনুসারে রাত 9:30 থেকে হতে চলেছে। এবার যদি বলা যায় যে এই ম্যাচে কে জিতবে, তাহলে আমি তো বলবো এই ম্যাচে ইকুয়েডরই জিতবে। অনেকজন কাতার হয়তো আপনারা নিচে কমেন্টে জানাতে পারেন, তবে অবশ্যই এটাও আমারও কমেন্টে জানা উচিত যে আপনি কাকে সাপোর্ট করছেন, কাতার নাকি ইকুয়েডর, অবশ্যই নিচে কমেন্টে জানান। আমার ম্যাচ প্রেডিকশন বলছে এই ম্যাচটি ইকুয়েডর জিতে যাবে বা ড্র হওয়ার চান্স খুব কম আছে, ইকুয়েডর জিতবে না হয়তো হয়তো ড্রই হবে এরকম হবে, কিন্তু কাতার এই ম্যাচটি কোনো রকম জিততে পারবে না। তো কাতার জিততার জন্যে অনেক কিছু হবে, কারণ ইকুয়েডর অনেক ভালো খেলে। আর দ্বিতীয় ব্যাপার, এই ম্যাচটি আপনারা যেভাবে লাইভ দেখবেন, এই ম্যাচটি অবশ্যই ভাই হচ্ছে আপনারা ভারতে থাকলে তো ভাই জিও সিনেমা আছে, এছাড়াও স্পোর্টস 18 আছে, এছাড়াও যদি আপনারা বাংলাদেশে থাকেন তাহলে ভাই মোবাইল দেখার জন্য টফি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে, না তো আপনারা টি স্পোর্টস গাজী টিভিতে অবশ্যই লাইভ দেখতে পাবেন। তো অবশ্যই আপনাদের ডিটেলসে জানিয়ে দিয়েছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।